হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। আশা করব আপনারা সকলে ভালো আছেন। 2024 মার্চ মাসে, অর্থাৎ এই বছরের মার্চ মাস নাগাদ হঠাৎ করে প্ল্যান হওয়া একটা রোড ট্রিপও বলতে পারেন বা ছোট্ট করে ঘুরে আসাও বলতে পারেন, আমরা পৌঁছে গেছিলাম পরিবারের সব অনেকের সাথে দীঘাতে। তো গেছিলাম সেখানে একদিনের জন্যই। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা দেখবেন আমি আগের ভিডিওতে দীঘার কিছু কিছু মুহূর্তগুলো তুলে ধরেছি, যেরকমভাবে আমরা দীঘাতে সুন্দর সময়গুলোকে কাটিয়েছি। যেহেতু দিনটা ছিল দোল পূর্ণিমা আর দোলের ছুটি থাকার কারণে দীঘাতে কিন্তু বেশ খানিকটা ভিড় ছিল, আর এই ভিড় থাকার কারণে আমরা কিন্তু দীঘার সমুদ্র সৈকত খুব একটা ভালোভাবে উপভোগ করে উঠতে পারিনি। তাই আমাদের প্ল্যানে হালকা একটু পরিবর্তন ঘটে। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আজকে হচ্ছে হোলি বা দোল উৎসব। তো হ্যাপি হোলি টু এভরিওয়ান, সবাই খুব ভালোভাবে রং খেলো। আমি জানি ব্লগটা যেতে অনেক দেরি হবে, ভিডিওটা ব্লগ বলে আর এটাকে লজ্জা দেবো না, ভিডিওই বলছি, কারণ ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে হয়তো হোলি চলেও যাবে বা চলেও গেছে। তো যাই হোক, তোমরা যারা হোলি খেলছো তারা খুব সেফলি, আশা করবো তোমরা যারা হোলি খেলেছো তারা খুব সেফলি হোলি খেলেছো, খুব আনন্দের সাথে হোলির দিনগুলোকে কাটিয়েছো। তো এখন আমি আর এই যে পেছনে মা রেডি হচ্ছে, এখানে মা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি, এখন আমরা ভাবলাম যে একটুখানি সি বিচটা ঘুরে চলে আসি। আর এখন ঘড়িতে প্রায় 7:15 মতো বাজে আর আমাদের চেক আউট হচ্ছে 9:00 সময়। তো ভাবলাম একটুখানি ঘুরে চলে আসি, এসে তারপর আমরা একেবারে বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। আগের দিন ঘুরতে এসে দীঘার সমুদ্রটা ভালোভাবে উপভোগ না করার জন্য পরের দিন আর একটু মাত্র সময় নষ্ট না করেই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম সমুদ্রে একটু সি বিচের ধারে। আর সেখানে গিয়ে খানিকক্ষণ বসে তারপর আমরা ডাবের জল আর একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। আমাদের এখন সব ঘোরাঘুরি কমপ্লিট আর এখানে ভাই দীপ মা সব আমরা রেডি এখন চলে যাওয়ার জন্য। আর সত্যি আমরা এই রুমটাকে ভীষণভাবে মিস করব। আমরা হোটেল থেকে সকাল সকাল 9:00 নাগাদ রওনা দিলাম, দিয়েছিলাম রওনা কলকাতা আসারই উদ্দেশ্যে। কিন্তু তারপর আমরা ভাবলাম যে হাতে বেশ খানিকটা সময় আছে, তাই দীঘার পাশে যে বীচগুলো আছে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, বিভিন্ন বীচগুলো আমরা যদি একটু ঘুরে আসতে পারি তাহলে কেমন হয়, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম এখন আপাতত শঙ্করপুর বীচের উদ্দেশ্যে। রাস্তার কন্ডিশন ভীষণই ভালো ছিল, আর রাস্তার কন্ডিশনটা ভালো ছিল বলে একটি জায়গা থেকে আরেকটি জায়গা যেতে খুব একটা বেশি সময় লাগছিল না, আর এই যাওয়ার সময় রাস্তার যে দৃশ্য সেটাও মনোরম ছিল। দীঘা থেকে খুব বেশি সময় লাগলো না, কিছুক্ষণ গাড়িতে বসা মাত্রই আমরা চট করে চলে আসলাম হচ্ছে শঙ্করপুর সি বিচের ধারে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ, অত্যন্ত সুন্দর একটি বীচ। আর আমাদের আরও বিশেষ করে ভালো লাগছিল কারণ এসে আমরা এই বীচটা একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম, তাই একটু নিজেদের মতো করে বীচের সৌন্দর্যটা উপভোগ করে নেওয়ার সৌভাগ্য আমাদের হচ্ছিল। এরপর আমরা শঙ্করপুর থেকে রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। আর শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার মাঝখানে এই দীঘাতে যে নতুন মেরিন ড্রাইভ রাস্তাটি তৈরি করেছে এটি অপূর্ব সুন্দর, আপনারা নিজে চোখে গিয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, ভীষণ সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। শঙ্করপুরের ওরকম উতাল পাতাল ঢেউ দেখে আমরা নিজেদেরকে আর ঠিক রাখতে পারলাম না, তাই আমরা হঠাৎ করে ঠিক করে নিলাম তাজপুরে গিয়ে সবার আগে একটা হোটেল বা যে কোনো একটা কটেজের মতো জায়গা পেলে যেখানে ফাঁকা পাবো সেখানে গিয়ে একটা রুম ভাড়া নিয়ে আমরা খানিকটা সময় একটু এই তাজপুরে গিয়ে স্পেন্ড করব। আর যেমন ভাবা তেমন কাজ, আমরা যেতে না যেতেই এক দুটো জায়গা খোঁজার পরই এই সুন্দর ছোট্ট কটেজটার সন্ধান পেয়ে যায়। দিনটি যেহেতু ছিল দোল পূর্ণিমার আর দোল পূর্ণিমার ছুটি থাকার জন্যই দীঘাতে আর দীঘার আশেপাশে জায়গাগুলোতে এত ভিড় ছিল,
তো আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সহজেই এরকম একটি ঘর ভাড়া আমরা পেয়ে যাব। কিন্তু যাই হোক, যেতে না যেতেই তাজপুরে গিয়ে আমরা হঠাৎ করে এই কটেজটি দেখতে পাই, যেটির বাইরে লেখা ছিল যে ঘর ফাঁকা আছে। তো দেখা দরুনই আমরা সেখানে পৌঁছাই, আর সেখানকার ওনারের সাথে কথা বলে আমরা একটি ঘর সেখানে ভাড়া নিই। তবে আমরা যখন এখানে কটেজটা এসে পৌঁছাই, তখন বাজে ঘড়িতে সকাল 10টা। এই রুমটাতেই আমরা ছিলাম কিছুক্ষণের জন্য। এই হচ্ছে রুমটা, এখানে সিঁড়ি, এই উঠলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের রুমটা। বেশ বড় একটা স্পেসিয়াস রুম। এটা টয়লেট ছিল, যেটা খুব ভালো, আর এনে এসিও ছিল, টিভি ছিল, আর এই হচ্ছে বেডটা। অ্যান্ড এটার একটা বেস্ট পার্ট ছিল, এইখান দিয়ে জানলাটা দিয়ে বেশ সুন্দর এরকম বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, যেটা বেশ ভালো লাগছিলো। আমরা সারাক্ষণ মানে দুপুরবেলাটা খেয়ে উঠে একটু এখানেই বসে পর্দাটা সরিয়ে রেস্ট নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এইখানে একটা ড্রেসিং টেবিলও আছে। ভাই আর দ্বীপ অলরেডি একটু বিচের দিকে চলে গেছে, আমরা তো আছি তাজপুরে, তো তাজপুরের বিচে ভাই আর দ্বীপ অলরেডি চলে গেছে। অ্যান্ড আমরা এখন একটুখানি যাই, এখন তো ঘড়িতে বিকেল 4টে বাজে, আমরা একটু বিচের ওখানে ঘুরে দেন ওখান থেকে এসে ডিরেক্ট বেরিয়ে যাব। এবার ফাইনালি কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, বাট খুব ভালো হলো। আর যদি আমরা সত্যি কথা, তাজপুরে এসে যদি এখানে একটু সমুদ্রে স্নান ঠান করার ব্যাপারটা আর এখানে এসে স্টেটার কথা যদি না ভাবতাম, তাহলে মনে আমাদের ঘোরাটা সত্যি খুব ইনকমপ্লিট হতো। এখানকার যিনি ওনার, উনি এত ভালো একজন ভদ্রলোক, আর এখানকার ফুড কোয়ালিটি, রান্নাবান্না একদম পুরো মনে হচ্ছে না ঘরোয়া কোনো রিলেটিভের বাড়িতেই আমরা এসেছিলাম কিছুক্ষণের জন্য সময় কাটাতে। ভীষণ মন ছুঁয়ে গেল, খুব কম সময়ের জন্য এখানে থাকলাম, বাট আরেকবার আসার ইচ্ছা নিশ্চয়ই রেখে গেলাম। আর খুব ভালো লাগলো এখানে ঘুরে, আর এবারের মতো এই ঘোরাটাও খুব ভালো হলো। তা আপাতত যাই, বেরোই। দুপুরবেলা যখন আমরা স্নান করতে যাচ্ছিলাম সমুদ্রে, তখন জাস্ট আমাদের গেস্ট হাউসটা থেকে বেরিয়েই একদম মানে ডান দিকে ঘুরলে, বেরিয়ে ডান দিকে একটা এরকম সরু রাস্তা করা আছে ঝাউবনের মাঝে, দেখতেই পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা, ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে সিরিজটা যেতে। সুন্দর লাগছে না চারপাশটা, পুরো একেবারে ফাঁকা নিরিবিলি নিস্তব্ধ একটা সি বিচ। আর এখানে আমার মা দেখছে কোথায় আর শামুক পাওয়া যায়, মা শামুক না ঝিনুক, মা ঝিনুক খুঁজছিল এতক্ষণ ধরে। আর ওই দূরে ভাই আর দ্বীপ দাঁড়িয়ে আছে, আর এইখানে একটা ফাঁকা সুন্দর বিচ, এটা তাজপুর বিচ। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, তাই সেই কথাটা আবারও প্রমাণ পেল। এবারের মতো দীঘা তাজপুরের ঘোরাটা আমরা খুব ভালোভাবেই শেষ করলাম। এরপর আমাদের কলকাতায় ফেরার পালা। ফেরার সময় রাস্তায় একটু ঝড় বৃষ্টি হলো, আমরা খুব সাবধানের সাথে সকলে ফিরে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি অন্যরকম নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।